আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যারা এই নতুন ভিডিওটি দেখছেন তাদের সকল আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা নতুন একটি ব্লগে। আজকে আমি পুরা সমলক্ষ বাহিনী নিয়ে চিড়িয়াখানা ঘুরব আর আপনাদের মাঝে সব কিছু তুলে ধরবো। চিড়িয়াখানায় যেতে কত খরচ হলো, কিভাবে সহজে চিড়িয়াখানা যেতে পারেন আর চিড়িয়াখানা যেতে হলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো সবই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে চিড়িয়াখানা গেটে এসেই টিকিট কেটে নেওয়ার জন্য টিকিট কাউন্টারে গেলাম। টিকিট কাউন্টারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে টিকিট পেয়ে গেলাম, জন প্রতি টিকিট 50 টাকা করে। আমরা 6 জন ছিলাম তাই 6টি টিকিট কেটে নিলাম। আর টিকিট কাটাকাটি শেষ করে যখন আমরা ভিতরে যাব তখনই চোখে পড়লো এই ফুলের ব্যান্ড গুলো, আর্টিফিশিয়াল ফুলের ব্যান্ড। তো মেয়ে মানুষ বলে কথা, ব্যান্ড মাথায় পরবো না তা তো হয় না, তাই একটা ব্যান্ড দিয়ে ট্রায়াল মেরে দিলাম। চিড়িয়াখানার ভিতরে ঢোকার আগে অবশ্যই বাইরে থেকে খাবার সংগ্রহ করে নিয়ে যাবে, তবে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন। তো আমরা সবাই ঠিকঠাক মতো চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। চিড়িয়াখানার মেন গেট দিয়ে প্রবেশ করতেই আপনাদের প্রথমে যেটি চোখে পড়বে সেটি হলো পাবলিক টয়লেট। যাক, মজা করলাম আপনাদের সাথে। আর একটু সামনে যে হাতের বাম পাশে পড়বে হরিণের শেড, এখানে চিত্রা হরিণ আছে আর হরিণের শেডটা অনেক বড়, হরিণগুলো সব মাঝখানে ছিল, এ কারণে আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম না। যেহেতু চিড়িয়াখানাটা অনেক বড়, কম সময়ের মধ্যে পুরো চিড়িয়াখানাটা কভার করতে হবে, সেই কারণে আপনাদেরকে একটু একটু করে সবকিছুই দেখাচ্ছি। সামনে যেতেই চোখে পড়বে চিড়িয়াখানার ম্যাপ। আপনারা নতুন আসলে এই ম্যাপ দেখে জেনে নিতে পারেন কোন সাইডে কিসের শেড রয়েছে, এতে করে আপনাদের অনেক সময় বেঁচে যাবে। এখানে সব ধরনের পশু পাখি রয়েছে। চিড়িয়াখানা ম্যাপের পাশেই রয়েছে বানরের শেড, আর বানরের সাথে একটু বাঁদরামি না করলে তো হয় না, তাই বাঁদরের সাথে একটু বাঁদরামি করলাম, তাদেরকে বাদাম খাওয়ানোর চেষ্টা করলাম, বাঁদরগুলো আমাকে পাত্তাই দিল না, তা আমিও তাই চলে আসলাম সেখান থেকে। তো এক নজরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তথ্যাবলী আপনাদের সামনে তুলে ধরি। তথ্যাবলী দেখা শেষ করে সামনে আসতেই চোখে পড়লো পাখিদের সমাহার। এখানে ছোট বড় সব ধরনের বক, কক, পানকৌড়ি পাখি আরও বিভিন্ন অতিথি পাখি রাখা আছে। এই পাখিটিকে দেখে হাঁসের মতো লাগছিল কিন্তু এটা হাঁস না। তো বক পাখি দেখা শেষ করে সামনে আসতেই চোখে পড়ে এক ঘুমন্ত সজারু, তো তাকে দেখা শেষ করে আবারও বাদরের সাথে বাদরামি শুরু। আজকে মনে হয় বাদরের মুড অফ, এই জন্য বাদর কোনোভাবে আমাদেরকে পাত্তা দিল না, তাই মন খারাপ করে চলে গেলাম বাঘ দেখার জন্য। তো এই শেডে এসে দেখি বাঘ ঘুমাচ্ছে, বাঘের ঘুমানো দেখে মন খারাপ করে চলে আসলাম সামনের দিকে। এখানে এসে দেখি একটা লাইগার আর রয়্যাল বেঙ্গল টাইগার। তো লাইগারের শেড শেষ করে সামনে আসতেই চোখে পড়লো ভাল্লুক। চিড়িয়াখানায় যতগুলো পশু পাখি দেখছি তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ এই ভাল্লুকটি, মনে হচ্ছিল খাঁচা থেকে বের হয়ে আমাদের সাথে নাচানাচি করবে। আর বনের রাজা সিংহ ঘুমায় আর ঘুমায়। এখানে কিউই পাখি দেখতে আসছি কিন্তু কিউই পাখিগুলো আমাকে এমনভাবে দেখছিল মনে হচ্ছে তারা আমাকে খেয়ে ফেলবে। তাদেরকে খাওয়ানোর জন্য বাদাম দিলাম, তাদেরকে খাওয়ার ইচ্ছে করছিল কিন্তু ব্যর্থ চেষ্টা করে শেষে তাদের কাছ থেকে চলে যেতে হইলো। তো কিউই পাখি দেখা শেষ করে পাশেই ময়ূরের শেড, এখানে সাদা ময়ূর রয়েছে, সাদা ময়ূর দেখা শেষ করেই চলে আসলাম সামনে উট পাখি দেখার জন্য। তো এই উট পাখিটার হয়তোবা বয়স হয়েছে অথবা তার লোম ঝরে পড়ার সময় হয়েছে, তাই তার লোমগুলো ঝরে পড়েছে। আর এই উট পাখিটা খুব অ্যাক্টিভ ছিল, আমি তার কাছে যেতেই সে আওয়াজ করতে শুরু করে, নাও আমি পোজ দিচ্ছি আমার ছবি উঠাও। উট পাখির এই পোজ দেখে ভিডিও করা শেষ করেই উট পাখিটি তার মতো চলে গেল। এই পর্যন্ত যত জায়গায় কুমির দেখছি কোথাও দেখি না কুমির হাঁটা চলা করে, সব জায়গায় দেখি কুমির শুধু ঘুমায় আর ঘুম। সামনে সেটে চোখে পড়লো গিনিপিক। গিনিপিক দেখা শেষ করে একটু সামনে আসতেই চোখে পড়ে শিশু পার্কে। আপনারা যারা সাথে করে ছোট বাচ্চাকে নিয়ে মিরপুর চিড়িয়াখানা ঘুরতে যান তারা অবশ্যই এই চিড়িয়াখানাটা একবার হলেও ভিজিট করে যাবেন। আমরা তো আর শিশু নেই তাই শিশু পার্ক দেখা তাড়াতাড়ি শেষ করে সামনে এগিয়ে আসি। সামনে এসে দেখতে পাই গন্ডার, তবে গন্ডারটা বাঘ সিংহের মতো ঘুমাচ্ছিল না। চিড়িয়াখানার এরিয়াটা অনেক বড়, তাই আমরা হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে পড়ি, সে কারণে ভাবলাম একটু ব্রেক নিয়ে নেই। এখানে দেখতেই পাচ্ছেন আমার হাতের চেয়ে ছোট একটি হাতি। তো হাতি দেখা শেষ করে সামনে আসতে চোখে পড়লো মরুভূমির জাহাজ, এখানে হায়না বসে থেকে মাংস চিবাচ্ছে। তো হায়না দেখতে দেখতে আর এত হাঁটাহাঁটি করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছি, মনে হচ্ছে যে এখান থেকেই ঘুরে বাসায় চলে যাই, কিন্তু কি করব, এত কষ্ট তো করি আপনাদের জন্যই, কিন্তু আপনারা তো লাইক কমেন্ট শেয়ার করেন না, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব তো অবশ্যই। এখানে অনেক প্রজাতির পশু পাখি
তাদের সংরক্ষিত দেহাবশেষ এই জাদুঘরের গেলে দেখতে পাবেন। জাদুঘরের গেট দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়ে বিশাল আকৃতির নীলতিমি। নীলতিমি দেখা শেষ করেই জাদুঘরের ভিতরে প্রবেশ করি। জাদুঘরের ভিতরে প্রবেশ করতেই বিভিন্ন ধরনের মাছ অ্যাকোরিয়ামে রাখা আছে, আপনাদেরকে এক ঝলক করে দেখিয়ে দেই। এই মাছটি আবার দেখেন কাত হয়ে পড়ে আছে, মনে হচ্ছে মরে গেছে কিন্তু আসলে মরে নাই। এখানে অনেক বড় সাইজের একটা কচ্ছপ সংরক্ষণ করে রাখা আছে। এছাড়াও বিভিন্ন ধরনের সরীসৃপ, বিভিন্ন ধরনের প্রাণীর চামড়া, আরও অনেক কিছু সংরক্ষণ করে রাখা আছে এই জাদুঘরে। আমার তো ভয়ে গা ছমছম করছে, মনে হচ্ছে এগুলো যদি জীবিত হয়ে আমাকে ধরতে আসে তখন কি হবে। এই যে কালো ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিউই পাখির ডিম, আর উপরে যে সাদা ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো উট পাখির ডিম। উট পাখির ডিমের খোসা এতটাই শক্ত যে তার উপর মানুষ দাঁড়িয়ে পড়লেও ডিমটি ভাঙবে না। জাদুঘর দেখা শেষ করেই বাইরে চলে আসলাম আপনাদেরকে জীবিত প্রাণীগুলো দেখানোর জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্য গরু, বিভিন্ন জাতের হরিণ আছে, ঘোড়া আছে, আবার জেব্রাও আছে। তো আপনারা সময় হাতে নিয়ে এই প্রাণীগুলোকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে একটা নীল গাই বসেছিল, নীল গাইটিকে অনেকক্ষণ ধরে আমরা দেখলাম যে ও কি একা আছে না ওর কোনো সঙ্গী সাথী আছে, কিন্তু আসলে কেউ নেই। এটা দেখা শেষ করে আমরা চলে আসলাম জিরাফ দেখার জন্য। এখানে অনেকগুলো জিরাফ ছিল কিন্তু কাছাকাছি কোনো জিরাফই ছিল না। উপরে র্যাম্পে উঠলাম জিরাফকে আরও কাছ থেকে দেখার জন্য, কিন্তু কাছে যেয়েও মনে হলো জিরাফটা কাছে আসলো না, অনেক দূর থেকেই তারা আমাদেরকে বিদায় দিয়ে দিল। এখানে প্রতিটা শেডেই কোনো না কোনো প্রাণী রাখা আছে, তবে সবচেয়ে বেশি রাখা আছে গাধা। অনেকগুলো শেডে দেখলাম গাধা রাখা আছে অন্যান্য প্রাণীর সাথে। এই যে দেখেন এই শেডের মধ্যে দুটো গোয়ালের সাথে একটা গাধাও রাখছে। যাক, আপনাদের বহুল প্রতীক্ষিত এই পুকুরের মধ্যে জলহস্তিগুলো সব ডুবে আছে। আর এখানে আসতেই ভয়ে গা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ভয়ে তার কি অবস্থা। আসলে সে সাপ থেকে অনেক ভয় পায়, আর তার পাশে আরেকজন রয়েছে যে তাকে সাহস দিচ্ছে যে না, সাপ থেকে ভয় পাওয়ার কি আছে। আরে সাপ কোনো বিষয় হইল, সে ভয় পাচ্ছিল কেন গাছ থেকে না দেখলে বুঝবেন না। এখানে অনেক বড় বড় সাইজের অজগর রাখা ছিল, অ্যানাকোন্ডাও হয়তো বা ছিল। তো পুরো চিড়িয়াখানার সকল পশু পাখি আপনাদেরকে দেখানো শেষ, আরও কিছু পশু পাখি দেখানোর ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে তা পারলাম না, তুলে ধরতে পারলাম না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে সবাই মিলে ঘুরতে গেছিলাম, সবাই মিলে একসাথে ভিডিও বানাইছি, এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।